ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দশ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী তারা। সিদ্ধপীঠ তারাপীঠের মাহাত্ম্যকে আবিষ্কার করতেই আমাদের এই সাধন ভূমিতে আসা। বামদেব, আটলাগ্রাম, মহাশ্মশান আর তারামায়ের মন্দির যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। সিদ্ধপীঠে সেই সব অধ্যায়েরই সাক্ষ্য বহন করে চলেছে দ্বারকা নদী। দ্বারকার পাড়ে এসে সেই এক একটি অধ্যায় যেন তরঙ্গ হয়ে আছড়ে পড়ল আমাদের মনে। কিংবদন্তি বলেন, ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ কামরূপ কামাখ্যায় স্থির সংযমীভাবে তারা মন্ত্র জপ করেছিলেন, কিন্তু মায়ের অনুগ্রহ লাভ করেননি। এই সময় বশিষ্ঠ অভিশাপ দেন যে খুব তাড়াতাড়ি পড়া তারা মন্ত্র কখনোই ফলবতী হবে না। দেবীও উল্টে অভিশাপ দেন যে বিরাচার সাধনা ব্যতীত সিদ্ধিলাভ সম্ভব নয়। শেষ পর্যন্ত ব্রহ্মার শরণাপন্ন হন বশিষ্ঠ। কোন কোন তন্ত্রে বশিষ্ঠের চীনে যাওয়ার উল্লেখ রয়েছে। রুদ্রজামল ও চীনা চার সাত তন্ত্রে এ সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায়। এও পাওয়া গেছে কিছু প্রামাণিক গ্রন্থেও যে এই বশিষ্ঠ দেব চীনে কামাখ্যা থেকে চীনে যান। এখন চীন কথাটা এই কারণে বলছি, কোনো কোনো সময় দেখা গেছে পড়েওছি যে তিব্বত, যে টিবেটিয়ানরা এই তারা পূজা করেছেন বা চৈনিক আচারে তারা কথা এসেছে। তারাপীঠের সাধনভূমি বলেই পরিচিত এখানকার মহাশ্মশান। বামদেব, তারাখ্যাপা, নগেন বাবা সকলেই সিদ্ধিলাভ করেছেন এই শ্মশান ভূমিতে। মহাশ্মশানে সেই সাধন মাহাত্ম্যকে উপলব্ধি করতে রাতের অন্ধকারে আমরা পা রাখলাম সেখানে। বহু প্রাচীন কাল থেকে দাহ করার পাশাপাশি এখানে সমাধিও দেয়া হয়, আর তাই তারাপীঠ মহাশ্মশানে খালি পায়ে প্রবেশ করাই রীতি। ঘোর কালো অন্ধকারের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে জোনাকির মতো জ্বলছে এক একটি হোমকুণ্ড। রাতের দ্বিতীয় প্রহরে তান্ত্রিকরা মেতেছেন তন্ত্র সাধনায়। হোমকুণ্ডে রাত ছড়িয়ে পড়ছে আমাদের শিরায় শিরায়। সামনে থেকে সে দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেয়। জমাট বাঁধা অন্ধকারের মাঝে জেগে থাকা আগুনের শিখা আরো রহস্যময় করে তুলেছে গোটা পরিবেশকে। গভীর রাতে এই জাগ্রত মহাশ্মশানের ঘোর রবকে চাপিয়ে উঠত বামা খ্যাপার মেঘমন্ত্রিত গভীর কণ্ঠস্বর। নাচ সিদ্ধ সাধকের জয়ত্বারাধনী শোনা যেত বহুদূর থেকে। যিনি শরীর ছাড়ার পূর্বে স্থান নির্ণয় করেছিলেন, নগেন বাগচিকে সামনে রেখে তিনি স্থান নির্ণয় করেছিলেন যে নগেন বাবা ওই জায়গায় আমার শরীরটাকে দেবে। কোথায় না, পাদপদ্মের ঠিক পাশে। আমরা যখন শ্মশানের দিকে যাই তখন আমরা প্রত্যেকেই পাদপদ্ম দর্শন এবং স্পর্শ করতে যাই, তার আমার চরণ ওখানে রক্ষিত হয়েছে তো। এবং ওটি বিশেষ আসনও বটে, বহু সাধক ওখানে এসছেন তো। তার ঠিক পাশেই যখন মাটি খোঁড়া হচ্ছে, অর্থাৎ বামাখ্যাপা শরীর যাবার পর যখন মাটি খোঁড়া হচ্ছে, নগেন দাদু বলছেন ঠং করে একটা শব্দ পেলাম, ঠং করে শব্দ পেলাম। সোনার কোনো মোহরের কোনো তখনকার দিনের ব্যাপার, কারণ এই দ্বারকা নদী এত বিশাল ছিল, বড় বড় বজরা যেত এখান দিয়ে, এত বিশাল দ্বারকা নদী ছিল। কারণ সব সওদাগররা এখান দিয়ে ব্যবসা করতে যেত অনেক দূর দূরান্তে, তো তারা কোনো রকম কিছু পুঁতে দিয়ে গেছে। আবার একটু খোঁড়ালো দেখা গেল যে না, তার থেকেও অধিক মূল্যবান জিনিস, নগেন বাবা বলছেন, নগেন বাগচি, তার থেকেও অধিক মূল্যবান জিনিস বাবা দেখছি একটি ত্রিশূল। আর একটু খোঁড়ার পর দেখলাম যে ওখানে একটি মন্দিরও রয়েছে। তো উনি বলছেন যে আমার মনে হয় যে প্রাচীনকালে তারামার ওখানেও মন্দির ছিল। পরের দিনই ভোরবেলা আমরা পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরে। ভোরের আকাশে তখন সবে মাত্র লাল আভা ধরতে শুরু করেছে। ঘড়িতে 5:30।
গর্ভগৃহের দরজা বন্ধ, ভেতরে তখন চলছে মায়ের মহাস্নান। মায়ের শ্রীমুখ দর্শনের অপেক্ষায় মন্দির চাতালে মাঝরাত থেকেই অপেক্ষা করছেন ভক্তরা। মায়ের কাপড় গামছা, তেল, অগুরু, গোলাপ জল, ডাব, মদ, ঘি, মধু, আতর চাল, চন্দন, এইসব দিয়ে মায়ের স্নান হয়। আকাশে তখনও চাঁদ। ধীরে ধীরে মন্দিরের চূড়ায় নেমে এলো সূর্যের প্রথম কিরণ। আচমকা মাত্রের ধ্বনিতে চমক ভাঙল, খুলে গেল গর্ভগৃহের দরজা। ঘড়িতে তখন ঠিক 6:30, শুরু হলো মঙ্গল আরতি। উপস্থিত ভক্তদের সঙ্গে তারামায়ের অপূর্ব রূপে মোহিত হলাম আমরা। তারাপীঠের তারামা শিলা ব্রহ্মময়ী। এখানে মায়ের কোনো মূর্তি নেই, শিলারূপী মূর্তি পূজিত হন। কিংবদন্তি বলে বশিষ্ঠ তারাকে মাতৃরূপেই পেতে চেয়েছিলেন, আর মাতৃশক্তির পূর্ণ প্রকাশ সন্তানকে স্তন্যদান রূপী মূর্তিতেই। বিশ্বাস, বশিষ্ঠকে দর্শন দিয়ে মা শিলায় প্রবেশ করেছিলেন। শিলা ব্রহ্মময়ী এই মূর্তির মাহাত্ম্য তাই অত্যন্ত পবিত্র। শিশু মহাদেবকে স্তন্যদানরতা তারা অধিষ্ঠান করেন এই মূর্তিতেই। কিংবদন্তি বলে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষপান করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব, তাকে স্তন্যপান করিয়ে বিষমুক্ত করেছিলেন তারা। তারাপীঠের তারামা উগ্র তারারূপেই পূজিত হন। তারা ত্রাণ করতি, ত্রিমাতৃকা শক্তি, একো জটা, নীল সরস্বতী ও উগ্র তারা। তারাকে আমরা বা তন্ত্র সাধনী যারা আছেন তারা এক চিন্তাই করেন যে তিনি তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। সারাদিন এখানেই জপ ধ্যানে কাটিয়ে দেন অনেক ভক্ত। প্রধান নাট মন্দিরের উত্তরে আরও একটি নাট মন্দির রয়েছে, সেখানে ভক্তরা হোম যজ্ঞ করেন। এর পাশেই রয়েছে বলি স্থান। মায়ের মন্দিরে নিয়ম করে প্রত্যেক দিন বলিদান হয়। প্রতিদিন গড়ে 10টি ছাগল বলি হয় তারাপীঠ মন্দিরে। তারাপীঠের নিয়ম অনুযায়ী বলি দেওয়া ছাগলের মাথা এবং পেছন দিকের একটি পা মায়ের ভোগের জন্য সেবায়েতে দেয়া হয়। বলিদানের বাকি অংশ নিয়ে মন্দির সংলগ্ন শ্মশানে গিয়ে প্রসাদী ভোজের আয়োজন করেন ভক্তরা। প্রতিটি তন্ত্রোক্ত পীঠের নিয়ম মেনেই তারাপীঠে বলিদান তাই আবশ্যিক। মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও 4টি মন্দির, এর মধ্যে অন্যতম চন্দ্রচূড় শিবের মন্দির। তারাপীঠের ভৈরব বলেই ইনি পূজিত হন, আর এই চন্দ্রচূড় ভৈরব থেকেই জন্ম নিয়েছে বিতর্ক। সতীর 51 পীঠের মধ্যে তারাপীঠের নাম নেই, যদিও অনেকে এই সাধনপীঠকে সতীর 52 পীঠের অন্তর্গত করে থাকেন। তন্ত্রমতে তারাপীঠে সতীর ঊর্ধ্ব নয়ন তারা পড়েছিল, তারা রহস্য তাই বলে তারাপীঠ সিদ্ধ দেবীপীঠ। এছাড়াও প্রতিটি সতীপীঠের মতো তারাপীঠেরও ভৈরব রয়েছে। তবে বেশিরভাগ সাধক মনে করেন তারাপীঠ সতীর 51 পীঠের অন্তর্গত নয়, এটি সিদ্ধপীঠ। তারাপীঠের আসল নাম চণ্ডীপুর, তারামায়ের বাস চণ্ডীপুরে বলেই এই স্থানের নাম এখন তারাপীঠ। চন্দ্রচূড় মন্দিরের পাশেই রয়েছে সংকটমোচনের মন্দির। এই মন্দিরে সংকটমোচন ছাড়াও শিলারূপী গণেশও পূজিত হন। সংকটমোচন মন্দিরের পাশেই রয়েছে বামদেবের মন্দির। তারাপীঠ মন্দিরের প্রতিটি ধূলিকণায় মিশে আছে বামদেবের স্মৃতি। এই মন্দিরেই যখন তখন বড়মা বড়মা বলে ছুটে আসতেন তিনি। শিলারূপী দেবীকে তন্ত্রমন্ত্র ছাড়াই জাগ্রত করেছিলেন তিনি। বামদেবের মন্দিরের সামনে রয়েছে দক্ষিণমুখী বাসুদেব মন্দির, প্রাচীন কোষ্ঠীপাথরে তৈরি বিগ্রহ। বামদেবের মন্দির আর বাসুদেব মন্দিরের মাঝখান দিয়েই রয়েছে মায়ের ঘাটে যাওয়ার পথ।
যে পেয়েছে সেই বুঝেছে শান্তি কত প্রাণে প্রাণে সংসার ছেড়ে। মন্দিরের ঠিক পেছনে দক্ষিণ দিক বরাবর রয়েছে একাধিক ভোগের তারার খোঁজে। সিদ্ধপীঠ তারাপীঠে তারামায়ের ভোগেরও নানা তারতম্য আছে। শাক মাংস আর কারণ বাড়ি মায়ের নিত্য ভোগের অন্যতম অংশ। এই দুটি জিনিস ছাড়া মায়ের ভোগ অসম্পূর্ণ। শুনাও আমার কানে কানে। পায়ে পায়ে আমরা ঘুরে বেড়ালাম মন্দিরের আনাচে কানাচে। মুখে বলে শিশু তারা তারা তারা। মুখে বলে শিশু তারা তারা তারা। ওই বয়সে জেনেছে সে। তারাপীঠে মায়ের মন্দির খোলার নির্দিষ্ট সময় থাকলেও তা নিয়ে একেবারেই বাড়াবাড়ি নেই। ভক্তদের ভিড় বেশি থাকলে নির্দিষ্ট সময়ের আগেই মন্দিরের দরজা খুলে দেয়া হয়। কালী পুজো ছাড়া তারাপীঠের প্রধান উৎসব দেবীপক্ষের চতুর্দশী তিথিতে মায়ের আবির্ভাব। প্রতি বছরই তারামায়ের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে উৎসবের হাট বসে যায় এই তারাপীঠে। এদিন প্রথমে তারামায়ের শিলা ব্রহ্ম মূর্তিকে নিয়ে যাওয়া হয় বিরামখানায়। সেখানে দেবীকে স্নান করানো হয়। এরপর বিরামখানাতেই অলঙ্কারে সাজিয়ে মায়ের পূজা পাঠ শুরু হয়। বছরের এই একটি দিনই তারামায়ের শিলা ব্রহ্ম মূর্তিকে গর্ভগৃহের বাইরে নিয়ে আসা হয়। আর একমাত্র এই দিনটিতেই ভক্তরা মায়ের মূর্তিকে স্পর্শ করতে পারে। তারাপীঠে তারামায়ের মন্দিরকে কেন্দ্র করে প্রায় 300টি সেবায়ত পরিবার জীবিকা নির্বাহ করে। এই সেবায়তরা মাথাপিছু গড়ে বার্ষিক 60,000 থেকে 1,00,000 টাকা রোজগার করেন। সেবায়ত ছাড়া সেবায়ত সঙ্গে ট্রাস্টি বোর্ড ভক্তদের অনুদান বাবদ গড়ে বার্ষিক 10,00,000 টাকা আয় করে। সেবায়তদের তরফে জানানো হয়েছে ভক্তদের অনুদান দেওয়া এই অর্থ তারাপীঠ সংলগ্ন গ্রামীণ এলাকার উন্নয়নের জন্যই ব্যয় করা হয়। সন্ধ্যা নামতেই বদলে গেল মন্দির চত্বরের ছবি। ভক্তদেরও তখন ঢল নেমেছে মায়ের মন্দিরে। নাট মন্দির কানায় কানায় পরিপূর্ণ। মায়ের মন্দিরে তখন শুরু হয়েছে সন্ধ্যারতির প্রস্তুতি। গর্ভমন্দিরের দরজা খুলতেই তারার ধ্বনিতে গম গম করে উঠল গোটা মন্দির চত্বর। আর তারপরই শুরু হলো মায়ের আরতি।
মুগ্ধ বিস্ময়ে চেয়ে রইলাম আমরা।